লেখাপড়ার মান কমে যাচ্ছে বলেই বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ তরুণী বেকার হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। এর ফলে মাদকাসক্ত প্রজন্ম যেমন তৈরি হচ্ছে, তেমনি বহু তরুণ দেশের বাইরে পাড়ি দিচ্ছে বলেও মনে করেন বিরোধী দলীয় নেতা। বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। কাদের অভিযোগ করেন, দেশের স্বাস্থ্য খাতে নৈরাজ্যকর অবস্থা চলছে, ফলে দেশের মানুষ বিদেশে চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে বলেও মনে করেন তিনি। আমাদের তরুণ সমাজও ধ্বংসের দিকে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। এই পরিণতির থেকে আমাদের উদ্ধার পেতে হবে, আমাদের তরুণ সমাজের জন্য কর্মসূচি সৃষ্টি করতে হবে, কর্মসংস্থানের জন্য তাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা দিতে হবে। শিক্ষার নামে শুধু সার্টিফিকেট বিক্রি করা চলবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,